फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आज आमी कोनो हेयर टिप्स से वीडियो नहीं आशनी, आज आमी एसे एकटा ब्यूटी टिप्स से वीडियो नहीं। हेयर एर साथे साथे आमादे स्किनेरो तो जत्नेर प्रयोजन ताई ना, तो सेई कारणे आज के आमी एई ब्यूटी टिप्स से वीडियोटा निये चले एलाम। आज आमी ভিটামিন সি সমৃদ্ধ একটা অ্যান্টি এজিং ক্রিম বা ভিটামিন সি ক্রিমের ভিডিও নিয়ে চলে এসেছি। তো শীতের মরশুম, অরেঞ্জ কিন্তু বাজারে সর্বত্র পাওয়া যাচ্ছে, আর এই অরেঞ্জ দিয়েই কিন্তু আজকে আমাদের এই অ্যান্টি এজিং ক্রিমটা তৈরি হবে। শীতকালে আমরা প্রচুর পরিমাণে অরেঞ্জ খাই, অরেঞ্জ খেতে আমরা সকলেই কিন্তু কম বেশি ভীষণ ভালোবাসি, আর এই অরেঞ্জে ভরপুর মাত্রায় কিন্তু ভিটামিন সি আছে, যা আমাদের হেলথের ক্ষেত্রেও বেনিফিশিয়াল, আমাদের স্কিনের ক্ষেত্রেও কিন্তু খুবই বেনিফিশিয়াল। তো এই অরেঞ্জ যখন আমরা খাই তখন কি করি, অরেঞ্জটা খোসাটা বাদ দিয়ে অরেঞ্জটা খাই, সেটা আমাদের হেলথের পক্ষে খুবই উপকারী। কিন্তু তোমরা কি জানো, এই যে অরেঞ্জটা আমরা খাচ্ছি আর এই খোসাটাকে ফেলে দিচ্ছি, এই ফেলে দেওয়া খোসাটার মধ্যেও কিন্তু ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে, আর এই ফেলে দেওয়া খোসাটা দিয়েই আজকে আমি এই অ্যান্টি এজিং ক্রিমটা বা ভিটামিন সি ক্রিমটা বানাবো। আর এই অরেঞ্জের খোসা দিয়ে তৈরি এই অ্যান্টি এজিং ক্রিমটা আমাদের স্কিনকে লাইটেন করবে, ব্রাইটেন করবে, টাইটেন করবে। আমাদের স্কিনে যদি ফাইন লাইন্স থাকে, রিঙ্কেলস থাকে, স্কিনে যদি কোনো দাগ ছোপ থাকে, সব কিছুকে কিন্তু রিমুভ করে আমাদের স্কিনকে গ্লোয়িং এবং ফ্ললেস করে তুলবে। তো চলো আর বেশি বকবক করছি না, ভিডিওটাকে স্টার্ট করে দিচ্ছি। অরেঞ্জ পিল অ্যান্টি এজিং ক্রিম বানানোর জন্য আমি এখানে অরেঞ্জ নিয়ে নিয়েছি। অরেঞ্জের খোসা দিয়েই কিন্তু আমি আজকে এই অ্যান্টি এজিং ক্রিমটা বানাতে চলেছি। তো এখানে আমি একটা অরেঞ্জের খোসাই নেব। তো খোসাটা ছাড়ানোর আগে আমি দেখো এখানে একটা বোল নিয়েছি, আর বোলের মধ্যে কিছুটা পরিমাণ জল ঢেলে দিয়েছি। এইবার আমি একটা অরেঞ্জ থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি অরেঞ্জের শুধু ওপরের খোসাটা নেব না, আমি অরেঞ্জের ভেতরের যে সাদা অংশটা আছে সেটাও নেব, কারণ সাদা অংশটা কিন্তু প্রচুর উপকারী। সাদা অংশের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি আছে, তাই আমি এখানে পুরো খোসাটাকে ছাড়িয়ে কিন্তু জলে ডুবিয়ে দেব। তো দেখো আমি এবার অরেঞ্জের খোসাগুলোকে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। 3 থেকে 4 ঘন্টা আমি এভাবে ভিজিয়ে রাখবো যাতে খোসাগুলো নরম হয়ে যায়। তো একটুখানি আমি টুকরো করে দিচ্ছি যাতে ভালো করে ডুবে যায় খোসাগুলো জলের মধ্যে। তো 3 থেকে 4 ঘন্টা পর আমি আবার ফিরে আসবো। 3 থেকে 4 ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি। এবার অরেঞ্জের খোসাগুলোকে যে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, সেই খোসাগুলো দেখো ভালোই নরম হয়ে গেছে। এবার আমি ভালো করে জল থেকে ঝাড়িয়ে খোসাগুলোকে তুলে নিচ্ছি। বাদবাকি যে জলটুকুনি খোসার মধ্যে থাকবে সেগুলোকে আমি ভালো করে চিপে পরে ঝরিয়ে নেব। তো দেখো এই যে জলটা বেরিয়েছে, জলটাকে কিন্তু আমি ফেলবো না, পরে কাজে লাগাবো। এবার দেখো আমি একটা মিক্সি জার নিয়েছি। এবার কমলার যে খোসাগুলো আমি জলে ডুবিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার আগে আমি কমলার খোসাগুলোর মধ্যে যে এক্সট্রা জলগুলো রয়েছে সেই জলগুলোকে ভালো করে চিপে তারপর গ্রাইন্ড করব। আমি এই খোসাটাকে একটা শুকনো পেস্ট তৈরি করতে চাই, এর মধ্যে কোনো জল আমি কিন্তু অ্যাড করব না। তো সমস্ত খোসাগুলোকে টুকরো করে নিয়েছি। এবার খোসাগুলো থেকে এক্সট্রা যে জলটা সেটা আমি চিপে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিই। কমলার খোসার মধ্যে ভিটামিন সি তো আছেই, তাছাড়া সাইট্রিক অ্যাসিডের পরিমাণ এত বেশি আছে যে আমাদের স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে কমলার খোসা। কমলার খোসার মধ্যে একটা কোয়াশ আছে, সেই কোয়াশটা আমাদের স্কিনকে উজ্জ্বল করে দেয়। তো এই কমলার খোসাকে যদি আমরা শুকিয়ে বাড়িতে পাউডার ফর্মে অ্যাপ্লাই করি আমাদের স্কিনে, তাহলে কিন্তু আমাদের স্কিনে যে অ্যাকনে, পিম্পলস বা ব্রণ দাগ থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। তো দেখো অরেঞ্জের খোসাগুলোকে ভালোভাবেই আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি, একদম ড্রাই ব্লেন্ড করেছি। এবার দেখো আমি একটা বোল নিচ্ছি। এবার একটা পরিষ্কার সাদা ন্যাকড়া নিয়েছি। এবার খোসার যে পেস্টটা আমি তৈরি করেছি সমস্ত পেস্টটা এই ন্যাকড়াটার মধ্যে দিয়ে আমি ভালো করে কিন্তু ছেঁকে নেব।
অরেঞ্জ পিল থেকে যে এসেন্সিয়াল অয়েলটা বেরোয় সেটা আমাদের স্কিনকে ব্রণ, অ্যাকনে, পিম্পলস, মেচেতার দাগ এছাড়া বার্ধক্যজনিত যে ছাপ হয় সেগুলোকে দূর করে আমাদের স্কিনকে বিউটিফুল এবং ফ্ললেস করে তুলতে সাহায্য করে। তো দেখো সমস্ত খোসাগুলোর পেস্ট থেকে আমি ভালো করে যে রসগুলো আছে সেগুলো নিগড়ে নিচ্ছি। তো সুন্দর কিন্তু খোসার থেকে রসগুলো বেরিয়ে যাচ্ছে। খুব ভালো করে আমি সমস্ত রসগুলোকে এখানে চিপে নেব যাতে একটুও খোসার মধ্যে রস না থাকে। তো দেখো সমস্ত খোসার থেকে আমি রস বার করে নেওয়ার পর এতটা রস হয়েছে, অনেকটাই কিন্তু হয়েছে। তো এবার এই যে খোসাগুলো রয়ে গেছে এই খোসাগুলোকে কিন্তু আমি ফেলে দেব না, এই ছিবড়ে খোসাগুলোকে আমি অ্যাজ আ স্ক্রাবার হিসাবে কিন্তু আমার স্কিনে অ্যাপ্লাই করব। খুব ভালো একটা কিন্তু স্ক্রাবারের কাজ করে এই খোসাগুলো। তো এইবার আমি ফাইনালি ক্রিমটা বানাবো। তো ক্রিমটা বানানোর জন্য প্রথমে আমি এখানে যেটা নিচ্ছি সেটা হচ্ছে হিমালয়া কোম্পানির অ্যালোভেরা জেল। আমি 2 থেকে 3 চামচ ভরে কিন্তু অ্যালোভেরা জেল আমি এখানে নেব, যেহেতু রস আমার অনেকটাই হয়েছে তাই আমি একটু বেশি পরিমাণে অ্যালোভেরা জেল এখানে ইউজ করছি। অ্যালোভেরা জেলের কিন্তু স্কিন বেনিফিট প্রচুর। অ্যালোভেরা জেলে কিন্তু ABC উপাদান আছে যা আমাদের ত্বককে পুষ্টি প্রদান করে। এছাড়া আমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে সেগুলোকে একদম রিমুভ করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। পরে যে ইনগ্রেডিয়েন্টটা নিচ্ছি সেটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন আমাদের স্কিনকে হাইড্রেট করতে, আমাদের স্কিনকে চকচকে ও মসৃণ করতেও সাহায্য করে। তো আমি এখানে তাই 1 চামচ মতো গ্লিসারিন অ্যাড করছি। এই নাইট ক্রিমটা বানানোর জন্য নেক্সট যে ইনগ্রেডিয়েন্ট আমি এখানে নিয়েছি সেটা হচ্ছে রোগান শ্রী বাদাম অয়েল বা আলমন্ড অয়েল। তো আলমন্ড অয়েলের স্কিন বেনিফিটস কিন্তু প্রচুর। আমি এখানে 1 চামচ মতো আলমন্ড অয়েল অ্যাড করছি। আলমন্ড অয়েল কিন্তু আমাদের স্কিনে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, আমাদের স্কিনকে ধীরে ধীরে উজ্জ্বলতা প্রদান করে, আমাদের স্কিনে বয়সের ছাপকেও দূর করতে সাহায্য করে। এরপরে আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। ভিটামিন ই আমাদের স্কিনে সমস্ত দাগ ছোপ দূর করে আমাদের স্কিনকে উজ্জ্বলতা প্রদান করতে সাহায্য করে। এখানে আমি একটাই ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি। তো একটু কাঁচি দিয়ে কেটে নিয়ে সমস্ত ক্যাপসুল থেকে অয়েলটাকে আমি বার করে নেব। এবার আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি। একসময় মিক্স করতে করতে একটা ক্রিম ফর্মে কনভার্ট হয়ে যাবে। তো আমি একটু উইক্স দিয়ে ভালো করে তাই মিক্স করছি। তো ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখো ক্রিম ফর্মে কনভার্ট তো হয়ে গেছে, কিন্তু ক্রিমটা কিন্তু এখন আমাদের রেডি হয়নি। এরপরে লাস্ট যে ইনগ্রেডিয়েন্টটা আমি এখানে দেবো সেটা হচ্ছে কস্তুরি হলদি। এই কস্তুরি হলদিকে আমাকে ডাস্ট করতে হবে। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কস্তুরি হলদি কেমন হয়। এটাকে আমি তোমার আয়ুর্বেদিকের দোকান থেকে বাই করেছি। তো এই দেখো এখানে ডাস্ট আমি করে নিয়েছি, খুবই পাতলা, একটুখানি ভাঙলে কিন্তু হলদিগুলো তোমার ইয়ে হয়ে যায়, ক্র্যাশ হয়ে যায়। তারপরে তুমি মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। আমি এখানে খুব অল্প পরিমাণে কস্তুরি হলদি অ্যাড করছি। সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে ভালো করে মিক্স করে নিলে কিন্তু আমার অ্যান্টি এজিং ক্রিম একদম তৈরি হয়ে যাবে। তো কস্তুরি হলদিতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক প্রপার্টিস এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে যা ত্বকের দাগ দূর করতে এবং ত্বকের বলিরেখা ও সূক্ষ্মরেখার মতো বার্ধক্যের লক্ষণগুলিও কমাতে সাহায্য করে। তো ফাইনালি আমার অরেঞ্জ পিল অ্যান্টি এজিং ক্রিম একদম রেডি। এবার আমি একটা কাচের বোতলে এই ক্রিমটাকে ট্রান্সফার করে নেব। তো দেখো এখানে আমি একটা পরিষ্কার কাচের বোতল নিয়ে নিয়েছি। এবার এই ক্রিমটাকে আমি এখানে ট্রান্সফার করছি। খুবই এফেক্টিভ একটা অ্যান্টি এজিং ক্রিম, অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে অ্যাপ্লাই করো। এই অরেঞ্জের খোসা দিয়ে অ্যান্টি এজিং ক্রিম তৈরি করে ভিটামিন সি সমৃদ্ধ এই অরেঞ্জ পিল অ্যান্টি এজিং ক্রিমটা আমাদের স্কিনে যে কোনো ধরনের দাগ ছোপ, সেটা ব্রণর হোক, ফুসকুড়ির হোক, মেছেতার হোক বা আমাদের স্কিনে যদি ব্ল্যাক হেডসের সমস্যা থাকে, সব কিছুকে রিমুভ করে একটা উজ্জ্বল, ঝকঝকে, দাগহীন, ফ্ললেস, বিউটিফুল একটা স্কিন প্রোভাইড করবে। সমস্ত ক্রিমটাকে আমি কৌটোর মধ্যে দেখো ঢেলে নিয়েছি। এবার চলো একটু হাতে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই ক্রিমটা কেমন হয়েছে।
খুব সুন্দর একটা কালার এসেছে, কিন্তু বিউটিফুল কালার এসেছে। তো এবার হচ্ছে অ্যাপ্লাইয়ের পালা। তো আমি ভালো করে আমার ফেসকে ক্লিন করে এসেছি, এইবার আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। তো অল্প পরিমাণে কিন্তু আমি ক্রিমটা দেখো নিয়েছি, এবার আমার ফেসে ফাইনালি অ্যাপ্লাই করছি। তো খুব হালকা হাতে কিন্তু আমি এই ক্রিমটা লাগিয়ে মাসাজ করব আমার ফেসে। এই ক্রিমটা লাগাতে লাগাতে একটা সময় তোমরা দেখতে পাবে যে তোমাদের ফেসটা কতটা গ্লো করছে। ফার্স্ট অ্যাপ্লাইয়েই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা কতটা গ্লো হয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই ক্রিমটা আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। আমি তো এই ক্রিমটা 10 দিনের জন্য বানিয়েছি, 10 দিন অ্যাপ্লাই করব, তারপর আবার বানিয়ে নেব। যেহেতু এখন কমলা লেবু অ্যাভেলেবেল, তাই কোনো অসুবিধা নেই। এই অরেঞ্জ পিল অ্যান্ড এজিং ক্রিমটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে আমাদের স্কিনে। আমি তো ভীষণ উপকার পেয়েছি এই ক্রিমটা অ্যাপ্লাই করার পর। মানে ম্যাজিক্যাল একটা ক্রিম, ভীষণ ভালো লেগেছে আমার। তো তোমরাও অ্যাপ্লাই করো, তারপর রেজাল্টটা আমাকে জানিও কমেন্ট করে অবশ্যই। তো দেখে নাও, আমার স্কিনে কিন্তু সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে, আর লুকটা দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে আমার ফেসটা। আজকে তাহলে এখানেই এন্ড করছি ভিডিওটাকে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, থ্যাংক ইউ।